নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 72 বছর পর এই দুর্লভ যুগ সৃষ্টি হয়েছে। আজ মধ্যরাত থেকে মা লক্ষ্মীর কৃপায় সোনায় সুহাগা হতে চলেছে এই 6 রাশি। অর্থাৎ এই যে 72 বছর পর যে দুর্লভ যে মহাসংযোগ সৃষ্টি হয়েছে, এবং আজ মধ্যরাত থেকে আগামী 15 দিন এই 6 রাশির কপাল খুলতে চলেছে। কোন এই সৌভাগ্যশালী 6 রাশি আমি এই ভিডিওতে আলোচনা করব, কোন কোন দিক থেকে লাভ পেতে চলেছে, মা লক্ষ্মীর কৃপা পেতে চলেছে, তাও আমি আলোচনা করব। তার আগে প্রত্যেক প্রিয় দর্শক বন্ধুকে আমি একটি কথা বলবো, প্রত্যেকে জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। অর্থাৎ এটি অবশ্যই কমেন্ট করুন। এবং এই যে 72 বছর পর এই যে দুর্লভ মহাসংযোগ, এই যে 6 রাশির কথা বলছি, 6 রাশি নিশ্চিত রূপে বিশেষ লাভ আসতে চলেছে। অর্থাৎ ভাগ্য আপনার সাথ দিতে চলেছে, মা লক্ষ্মী আপনাকে কৃপা করতে চলেছে, মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর বর্তাতে চলেছে। অর্থাৎ মা লক্ষ্মী যদি, স্বয়ং মা লক্ষ্মী আপনার উপর যদি কৃপা করে, তাহলে আপনার ধনভাণ্ডার পরিপূর্ণ হবেই, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। এবং 72 বছর পর এই দুর্লভ মহাসংযোগ এই 6 রাশির কপাল খুলতে চলেছে। কোন এই 6 রাশি এবং কোন কোন দিক থেকে লাভ পেতে চলেছে আমি একে একে বিস্তারিত আলোচনা করতে চলেছি। প্রত্যেকে আমি আবারও বলছি, মা লক্ষ্মীকে আপনারা গৃহে পূজা করুন, এবং একটি ঘিয়ের প্রতি বৃহস্পতিবার আপনারা ঘিয়ের প্রতি প্রজ্বলন করুন এবং ধূপ দিন, তাতে বিশেষ করে মা লক্ষ্মীর কৃপা আপনারা কিন্তু পাবেন। এবং তাতে আপনাদের, এবং একটি পদ্মফুল, একটি ঘিয়ের প্রদীপ এবং ধূপ, বিশেষ কৃপা আপনি কিন্তু মা লক্ষ্মীর পাবেন। তো কোন এই 6 রাশি কোন কোন দিক থেকে লাভ পেতে চলে, প্রথম যে রাশির কথা আমি বলবো বিশেষভাবে লাভ পেতে চলেছে, সেই রাশির নাম আপনার ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে আপনাদের ব্যবসার জায়গা থেকে এবং আকস্মিক ধনপ্রাপ্তি এবং ভাগ্যের সাপোর্ট, এই জায়গা এই আগামী 15 দিন ব্যবসা, আর্থিক স্থিতি এবং ভাগ্যের পূর্ণ মাত্রার সাপোর্ট কিন্তু পেতে চলেছেন। এবং আপনাদের ক্ষেত্রে দৈনিক রোজগার আপনাদের কিন্তু বৃদ্ধি কিন্তু হতে চলেছে। প্রত্যেকে জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী আপনারা কমেন্ট করুন। ধনুরাশির ক্ষেত্রে ধনবর্ষা হতে চলেছে। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, আগামী 15 দিন ভাগ্য খুলতে চলেছে, সে রাশির নাম আপনার তুলারাশি। তুলারাশির ক্ষেত্রে হঠাৎ ধনপ্রাপ্তি, আগামী 15 দিনের মধ্যে আকস্মিক ধনপ্রাপ্তি হতে চলেছে। সম্পত্তিগত দিক থেকে আপনারা কিন্তু লাভবান হতে চলেছেন। ভাগ্য কিন্তু আপনাদের সাথ দেবে, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা কিন্তু আপনাদের এই সময়ের মধ্যে কিন্তু হতে চলেছে। ক্যারিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, এবং আপনাদের যাদের পেমেন্ট আটকে ছিল, বিল পাস হচ্ছিল না, বা যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, বিদেশের সাথে যারা যুক্ত আছেন, এই সকল সেক্টর থেকে কিন্তু আপনারা লাভবান কিন্তু হবেন। দ্বিতীয় যে রাশি, সে রাশির নাম আবার বলছি তুলারাশি। 3 নম্বর যে রাশির কথা আমি বলবো, বিশেষভাবে লাভ পেতে চলেছে, সে রাশির নাম আপনার সিংহরাশি। সিংহরাশির ক্ষেত্রে মা লক্ষ্মীর কৃপায় হঠাৎ ধনবর্ষা আগামী 15 দিনের মধ্যে কিন্তু হতে চলেছে, এবং ভাগ্য কিন্তু আপনাদের চমকাতে চলেছে। দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি হতে চলেছে, কর্মকেন্দ্রিক সমস্যাগুলো আপনাদের কাটতে চলেছে সিংহরাশি। এবং আপনাদের ক্ষেত্রে আকস্মিক ধনপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে, এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্টটা কিন্তু আপনারা এই সময় কিন্তু পাবেন। 4 নম্বর যে রাশির কথা আমি বলবো, বিশেষভাবে লাভ পেতে চলেছে, সে রাশির নাম কুম্ভরাশি। কুম্ভরাশির ক্ষেত্রে আপনাদের
ভাগ্য, কর্ম, ব্যবসা, আকস্মিক ধনপ্রাপ্তি, বিদেশ, কেরিয়ারে থেকে আপনারা কিন্তু লাভ কিন্তু এ সময় পাবেন। এবং সম্পত্তিগত দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে আগামী 15 দিনের মধ্যে কিন্তু আপনাদের ভাগ্য কিন্তু চমকাতে চলেছে। অর্থাৎ কুম্ভ রাশিকে কিন্তু ফিরে তাকাতে হবে না, কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা এবং আপনাদের প্রমোশনের জায়গা কিন্তু নির্দেশ এই সময় করতে চলেছে। এবং আপনাদের ডুবে গেছে, আটকে গেছে এমন টাকা আপনাদের রিকভারি হবে এই সময়ের মধ্যে। আপনাদের অর্থনৈতিক দিকগুলো যথেষ্ট ভালো কিন্তু হতে চলেছে। অর্থাৎ আপনি কুম্ভ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ এই সময় দেখা যাচ্ছে। এরপর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম 4 নম্বর রাশি, সে রাশির নাম মেষ রাশি। মেষ রাশির হঠাৎ ধনপ্রাপ্তি, ভাগ্যের সাপোর্ট, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট এবং আপনাদের কর্মকেন্দ্রিক সমস্যা কাটবে এবং আপনাদের ভাগ্য আপনাদের কিন্তু সাথ মেষ রাশি কিন্তু এই সময় দিতে চলেছে। অর্থাৎ মেষ রাশি ডায়েতে নোট করে নিন, লটারির প্রাপ্তি, জুয়া, সাতটা থেকে হঠাৎ ধনপ্রাপ্তি, এই সম্ভাবনাগুলো কিন্তু মেষ রাশির ক্ষেত্রে কিন্তু সৃষ্টি কিন্তু করতে চলেছে। এবং আপনাদের সম্পত্তিগত দিক থেকে লাভ, ফিনান্সের দিক থেকে লাভ, হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা, এই জায়গাগুলো কিন্তু দেখা কিন্তু যাচ্ছে। এরপর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম আপনার আগামী 15 দিন যেটি ভালো হতে চলেছে সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে হঠাৎ ধনবর্ষা, আপনার কর্ম এবং ভাগ্য, সফলতা, সাকসেস, এই সম্ভাবনাগুলো কিন্তু আগামী 15 দিনে কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ আজ মধ্যরাত থেকে আগামী 15 দিনের মধ্যে বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষ মা লক্ষ্মীর কৃপায় আপনাদের কিন্তু কপাল খুলতে চলেছে, ভাগ্য চমকাতে চলেছে বৃশ্চিক রাশি। ডায়েরিতে নোট করে নিন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু উন্নতি। সবশেষ যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশির ভাগ্য চমকাতে চলেছে, কর্মকেন্দ্রিক সমস্যা কাটবে, আপনাদের দৈনিক রোজগার বৃদ্ধি হবে, আপনাদের ব্যবসা ক্ষেত্রে শুভ, দাম্পত্য সুখ, সম্পত্তিগত দিক থেকে লাভ এবং কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট। বিদেশের মাটিতে যারা আছে বা বিদেশের সঙ্গে যারা রত আছে সেই জায়গা থেকে কিন্তু আপনারা এ সময় লাভবান কিন্তু হবেন। অর্থাৎ মা লক্ষ্মীর কৃপা আপনাদেরকে কিন্তু, ভাগ্যের সাপোর্ট, ভাগ্যের পার্সেন্টেজটা কিন্তু আপনাদের ভালো কিন্তু দেখা যাচ্ছে এই সময়ের মধ্যে। আপনারা কিন্তু দুর্দান্ত রেজাল্ট আপনারা কিন্তু পেতে চলেছেন এই 72 বছর পর। আজ মধ্যরাত থেকে যে এই মহাসংযোগ শুরু হতে চলেছে আগামী 15 দিনে, এই রাশিগুলোর যে 6 রাশি কথা বললাম, এক কথায় সোনায় সোয়াগা হতে চলেছে। অর্থাৎ এই রাশিগুলোকে ফিরে কিন্তু তাকাতে হবে না। আর্থিক উন্নতির জায়গা, আর্থিক স্থিতির জায়গা চোখে পড়ার মতোই কিন্তু দেখা কিন্তু যাবে। ভূ সম্পত্তি থেকে এইসব রাশিগুলো কিন্তু লাভ পেতে চলেছে এবং ভাগ্য আপনাদের এই সময় কিন্তু সহায়ক হতে চলেছে। আমি বারবার বলি, মেহনতির থেকে কিন্তু ভাগ্য বড়। ভাগ্য যদি আপনার সাথ দেয়, আপনাকে কিন্তু এই দুনিয়াতে ফিরে তাকাতে হবে না। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।